কদিন আগে পাকিস্তান সুপার লীগ পিএসএল এর দল পাওয়ার খবর ছড়িয়ে পড়েছিল সাকিব আল হাসানকে নিয়ে, তবে সেই খবর সত্যি হয়নি। বিশ্বসেরা অলরাউন্ডার বিপিএল থেকে বাদ পড়ার পরপরই এবার আবারও এলো পিএসএল এর সাকিব আল হাসানের দল পাওয়ার খবর, তবে এবার শতভাগ সত্যি। সাকিব আল হাসানকে দলে অন্তর্ভুক্ত করেছে পেশোয়ার জালমি। আজ ১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে পিএসএল এর অষ্টম আসর। ড্রাফট থেকে দল পায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটার, সাকিবও পাননি সে সময়। তবে এবার বদলি ড্রাফট থেকে সাকিব আল হাসানকে দলে অন্তর্ভুক্ত করেছে পেশোয়ার জালমি। সাকিব আল হাসান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এবারের আসরে বাবর আজমের নেতৃত্বে খেলবে পেশোয়ার জালমি। এছাড়াও জিমি নিশাব, ওয়াহাব রিয়াজ, লবমন পাউলের মতো তারকারা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। পিএসএল এর আগেও একাধিকবার খেলেছেন সাকিব আল হাসান। করাচি কিংস এর জার্সিতে পারফর্ম করেছেন পাকিস্তান সুপার লিগে, খেলেছেন পেশোয়ার জালমির হয়েও। এবারের মৌসুমে আরো একবার পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। জানা গেছে ১৪ ফেব্রুয়ারি করাচি কিংস এর বিপক্ষে ম্যাচ থেকে সাকিবকে খেলাতে পারে পেশোয়ার। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিব আল হাসানকে পাবে দলটি। এই সময়ের মধ্যে ৫টি ম্যাচ রয়েছে পেশোয়ারের। বিপিএল থেকে ইতিমধ্যে বাদ পড়ে গেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। বাদ পড়ার আগ পর্যন্ত লীগ পর্বে অসাধারণ পারফর্ম করেছেন সাকিব আল হাসান। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে কার্যকরী ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবারের বিপিএল এ তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী সাকিব। সাকিব আল হাসান ১৩ ম্যাচ খেলে ১১ ইনিংসে ব্যাটিং করে ৩৭৫ রান করেছেন ৪১ গড়ে। সময় তার স্ট্রাইক রেট ছিল ১৭৪। সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলা সাকিব আল হাসান ৫০ করেছেন ৩টি।